সেনবাড়ির পুজোর বিশেষত্ব হলো এটি গৌরী সেনের আমলের পুজো। 285তম বর্ষে পদার্পণ করেছে এই বছর, প্রায় 62 বছর মাঝে বন্ধ ছিল। সেনবাড়ির পুজোতে উপস্থিত ছিলেন বিধায়ক মলয়বাবু, তিনি পূজার উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন বহু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো অনুষ্ঠিত হয়েছে। যে সবার মঙ্গল করুন মা, আমাদের সবাইকে ভালো রাখুন। মা জগদ্ধাত্রী, তিনি জগৎকে ধারণ করছেন, পালন করছেন। আমাদের কেউ যেন আর সেই মনুষ্যত্ব দেন, মানুষ করেন। আমি বলবো টাকায় বড় লোক না হয়ে বড় মানুষ হতে, যাতে আমরা সবাই মায়ের যে কাজ সেটা করতে পারি। স্বামীজি বলছেন, বিপদে মোরে বহুরূপে সম্মুখে চৈকতা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন শুনেছে ঈশ্বর। মানুষের পাশে থেকে, মানুষের পাশে তাদের প্রয়োজনের সময় থাকাই হলো ঈশ্বরের সেবা। আর রবীন্দ্রনাথ বলছেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিশেষত্ব হচ্ছে এটা, আপনারা জানেন বাংলায় একটা প্রবাদ ছিল, টাকা লাগে দেবে গৌরী সেন। তো এটা ওনার আমলের পুজো এবং 285তম বর্ষ, মানে 285 বছর ধরে এই পুজোটা হয়ে আসছে। গৌরী সেন আমাদেরই ওয়ান অফ দ্য রুটস ছিলেন উনি। আর আমার প্রপিতামহের প্রপিতামহ, তো অনেক আগেকার ব্যাপার। এবং পুজোটা মাঝখানে 62 বছর বন্ধ ছিল। আমার একজন জ্ঞাতিগোষ্ঠী, তিনি ব্রাহ্ম সমাজে বিশ্বাসী ছিলেন, তো তিনি একদিন কেচ জুতো পরে পুজোর জায়গায় চলে আসে। ওই জন্য আমাদের এখানে জুতো পরে আমরা কারুকে অ্যালাউই করি না, সবাই খালি পায়ে থাকে। তো উনি আসার পরে পরের দিন ওনার ন্যাচারাল ডেথ হয়ে যায়। তো তারপর থেকে এই পুজোটা আর কেউ সাহস পায়নি আবার নতুন করে শুরু করার। আমার বাবা এটাকে শুরু করে যে বছর আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী মারা যান, সেই বছর আবার বাবা স্টার্ট করেন পুজোটাকে নতুন করে। তো বাবার হাতে পুজোটা হয়ে আসছে, ইটস বিন মোর দেন 30 ইয়ার্স, 30 বছর হয়ে গেছে। তো এখন আমি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমি চাই আমার নেক্সট প্রজন্ম, আমার ছেলে, সেও এগিয়ে নিয়ে যাবে এই জিনিসটাকে। তো এইভাবে এই পুজোটা আমরা এইভাবে আনন্দ করে কাটাই। অনেক শুভকামনা। থ্যাংক ইউ। যাদবপুর থেকে সুদেব সাহার রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।